আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী, কেন আছেন? আশা করি বেগম ভালো আছেন। তো বর্তমানে আই আছি বাংলাদেশের একখান উল্লেখযোগ্য রেল স্টেশন লাকসাম জংশন, যেনের বাতি শহর লাকসাম বিলে হয়। তো আই দেখেন তো মূলত আরা তো বর্তমানে এই যে বিদ্যুৎ সংকট, বিভিন্ন সংকটত আছি, আরা জীবন রয়েছে, আর বোধ আর তো বোধ অভিযোগ। তা আরা দেখেন তার নির্মমভাবে যে কিছু মানুষ রাত্রি যাপন করে, এই তারা আয়ন্দের নগরে আরা ভিডিও দর্শক এটা ইলে উদ্বস্ত যারা আছে এভাবে এটা জীবনযাত্রা হারায় যার ইলে বাইলে হবে। আপনার বাড়ি কই? চাঁদপুরে। আপনি ওখানে কি বাড়িঘর নাই? নাই। এভাবে তো আপনাদের মানে জীবনযাত্রা মানে চলে কিভাবে করেন কি বুঝি নাই? এভাবে চলেন। আর রাত্রি কি এখানে নির্দিষ্টভাবে এখানে যাপন করেন? এখানে রেল স্টেশনে? আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া হয়েছে আজকে? এখানে খাওয়া হয়নি। আরেকজন মানুষ হত হয়ে ভাই, আপনার নাম কি? বাবু ভাই। বাবু ভাইয়ের বাড়ি কোথায়? কোথায় ছিল এমনি বাড়ি? হাতিয়া ছিল। এখন কি এভাবে দিন কাটান? পাঁচ জন কে পরিবার এভাবে কাটে যান? আচ্ছা আচ্ছা। আপনাদের কি কেউ সহসাহায্য করতে আসে না বা সরকারিভাবে এভাবে? খাওয়া দাওয়া হয়েছে এখন? দর্শক এই অবধি আরার এটার পরিস্থিতি। তো আরা আসলে তো আরা তো হাই হতে শেষ নাই, চাহিদার মানুষের জীবন চাহিদার কোনো শেষ নাই। তো আয়ন আরা জীবন মিজি যে যার অবস্থানত আছি, মহান রবর হাসে আল্লাহর হাসে শুক্রিয়া জানাই। এনল দি হয়তো আল্লাহ ইয়াতো না আরারও চাইলে খারাপ খারাপ অবস্থার লাহিত্য। ঠিক আছে, এতক্ষণ ধরে আরার লগে তাই বললে বেগুনও ধন্যবাদ।